পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে, পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, এবং কি আমাদের এখানে যে আমরা এখানে মিছিল যাওয়ার ক্ষেত্রে যে সাউন্ড হয়, সাউন্ডের কারণে আমাদের পড়াশোনা ক্ষতি হয়। আমরা যখন ক্লাস করি তখন ম্যামের পর আমরা বুঝতে পারি না। আর হচ্ছে বাবু, আর হচ্ছে এই যে বিএনপি আর এই যে আমুলিক, এই দুটি থেকে যে সংঘর্ষ যে হইতেছে হওয়ার মাধ্যমে আমাদের জনগণের ক্ষতি, তারা যদি এক হয়ে যায় তাহলে আমাদের সবারই সুবিধা হয়। এই অবরোধের কারণে আমাদের শিক্ষার অনেক ক্ষতি হচ্ছে। আসলে আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা সকালবেলা যখন পরীক্ষা দিতে আসি আমরা খুব ভয়ে থাকি। এখানে কয়েকদিন আগে একটা গাড়ি চালানো দেওয়া হয়েছে, হরতাল হয়, আমরা খুব ভয়ে থাকি, আতঙ্কে থাকি। আমাদের যারা অভিভাবকরা আছে তারা আমাদের পরীক্ষার হলে আনতে খুব ভয় পায়, খুব আতঙ্কে থাকে, এবং আমাদের পরীক্ষা দিতে খুবই অসুবিধা হয়। এই কারণে আমাদের শিক্ষার্থীরা চাচ্ছে যদি এই অবরোধ যদি না থাকে আমাদের খুবই ভালো হবে। 8টায় বা 9টা আমি যেখানে কর্মস্থলে যাব সেখানে এখন 11টা থেকে 12টা বাজে, আমি এখনও যাইতে পারি নাই। কেন যাইতে পারি নাই? আমার বাচ্চাকে স্কুলে দিতে আসছি, এই যে আমি কাজে যাব, আমার বাচ্চাকে স্কুলে দিতে যাব, আমার বাসার লোকজন বাজারে যাবে, আমার বাবা মা রাস্তাঘাটে চলাফেরা করবে, কেউ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না, একটা দ্বিধা সংকোচ কাজ করে। তবে এবার কিন্তু দ্বিধা সংকোচটা আগের তুলনায় অনেক কম, সেই কারণে এখন মানুষ সুশৃঙ্খলভাবে চলাফেরা শুরু করছে, আমরাও শুরু করছি, তবে সবসময় ভিতরে একটা দ্বিধা সংকোচ কাজ করে। সাধারণ হিসাবে আমরা চাই এই হরতাল অবরোধ এইগুলো যেন বন্ধ হোক। এইগুলোর জন্য আমাদের জনসাধারণের জন্য চলাচলের অবস্থা এবং কর্মস্থলে যাতায়াতের জন্য আমাদের অনেক ভুক্তভোগী হচ্ছে। তাই আমরা চাচ্ছি জনসাধারণ হিসাবে যে এই হরতাল অবরোধকে বন্ধ রাখা হোক। আসলে জামাত বিএনপি এই অপশক্তি যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তারা কোথায় থেকে দিচ্ছে তাদের তো আমরা দেখতে পাই না। তারা গুপ্ত স্থান থেকে, গুপ্ত গুহা, লাদেন যেভাবে কর্মসূচি দিত, সর্বহারারা যেভাবে কাজ করত, আমার মনে হয় তারা এই লাদেন সর্বহারাদেরকে অনুসরণ করে দেশে একটি অস্বস্তিশীল পরিবেশ তৈরি করছে, একটি সন্ত্রাসী চক্র, যাদেরকে মাদক সেবী বলি আমরা, ইয়াবা সেবী, তারা ইয়াবা গ্রহণ করে এই জনগণের উপরে ককটেল মারছে, এবং তাদের কাছ থেকে বিএনপির কিছু লোক এই টোকাই শ্রেণীর লোকদেরকে টাকা দিয়ে তাদের দিয়ে বোম মারাচ্ছে, এই একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার একটা কাজ করছে। রাজনৈতিক কর্মসূচি দিয়ে যে রাজপথে থাকা উচিত, তাদের মিছিল মিটিং করা উচিত, তাদের সেই জনবল নেই, জনশক্তি নেই, জনসম্পৃক্ততা নেই। জনগণ তাদেরকে এই অকার্যকর বাতিল জিনিসটাকে বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। জনগণ দেখেছে 2013-14 সালে তারা কী করছে, আগুন সন্ত্রাস করে মানুষ, শিশু, মহিলা পুড়িয়ে মারছে, চলন্ত বাসে তারা আগুন দিয়েছে, এবং বৃক্ষরাজিতে তারা কেটে ফেলেছে, গবাদি পশুকে হত্যা করেছে, এমনকি পবিত্র কোরআন শরীফও তারা আগুন দিয়েছে। সেই জন্য এখনকার যে কর্মসূচির কারণে জনগণ পুরোপুরি তাদেরকে প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিহত করছে। এই জনগণের কারণে কিন্তু তারা রাজপথে নামতে পারে না। আমরা তো আওয়ামী পরিবার, সৌদার থানা আওয়ামী লীগ পরিবার আনন্দে উচ্ছ্বাসে আছি, কারণ আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে 2024 সালের 7ই জানুয়ারি যে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে সেই ভোট প্রয়োগ করার জন্য আমরা উন্মুখ, এবং নতুন ভোটার যারা জীবনে প্রথম ভোট দিবেন, অর্থাৎ তরুণ প্রজন্ম যারা আমাদের, তারা কিন্তু এই ভোট প্রয়োগের মধ্যে দিয়ে ইতিহাসের অংশ হতে চায়, তারাও উদ্গ্রীব। আমরা এখন এখানে বসে আছি, আনন্দ উৎসব করছি, আমাদের এখানে সাংস্কৃতিক মঞ্চ আছে, সেখানে গণসঙ্গীত হচ্ছে, লোকসঙ্গীত হচ্ছে, দেশাত্মবোধক গান হচ্ছে, নৃত্য হচ্ছে, ছড়া, কবিতা, গল্প, নানা আয়োজনে আজকে একটা ব্যতিক্রম ধর্মী পরিবেশ তৈরি হয়েছে সবুজ পাতায়। এই আয়োজনের মধ্য দিয়ে জনগণকে একটি বার্তা দিতে চাই যে বিএনপি জামাতকে আপনারা ভয় পাবেন না, তাদের কর্মসূচি একটি অকার্যকর কর্মসূচি, আপনারা শান্তিতে, স্বস্তিতে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে আপনাদের স্ব কর্মস্থলে আপনারা যাবেন, আপনারা দোকানপাট খোলা রাখবেন, এবং তারা খোলা রাখছেও যান রীতিমতো সাধারণ সময় যেই যানবাহন চলছে তার চেয়েও বেশি, সবাই কিন্তু এখন গাড়ি নিয়ে বাড়িতে বেরোচ্ছে। আমিও সকালবেলা 7টার সময় আমার গাড়ি নিয়ে আমি আমার কর্মস্থল থেকে আমি যোগাযোগ করে আবার এখানে আসছি। আমরা এখন এই উৎসবমুখর পরিবেশটাকে ধরে রাখতে চাই এবং জনগণকে এই বার্তা দিতে চাই যে আপনারা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং বিএনপিকে একটা বার্তা দিতে চাই, আপনারা যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, আবার পূর্বের ন্যায় আগুন সন্ত্রাস দেন,
আপনাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব, আপনাকে প্রতিহত করে আপনাদের ঘর থেকে টেনে এনে আইনের হাতে আমরা সুপারিশ